প্রিয় আমার নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা সবাই প্রস্তুত তো আমি কিন্তু তোমাদের প্রস্তুত করার জন্য এতদিন পরে এসেছি দেখো অলরেডি আমার ব্যাচে অর্থাৎ আমার প্রাইভেট ব্যাচে সম্পূর্ণ প্রস্তুত হয়ে গেছে এবার আসি আমি ইউটিউবের ব্যাচে অর্থাৎ ইউটিউবের ব্যাচে যারা আমার সাজেশনগুলো দেখো বা প্রশ্নগুলো দেখো তাদের জন্য আমি এখন প্রস্তুত করে ফেলেছি একেবারে হান্ড্রেড পার্সেন্ট তো আমি নিশ্চিত যে এই প্রশ্নটা তুমি পড়লে তুমি কিন্তু হুবহু কমন না পেতে পারো কিন্তু এইখান থেকে দেখো নব্বই নম্বরের তুমি যদি এই প্রশ্নটা অর্থাৎ তোমাদের যে থার্ড ইউনিট এক্সাম হবে এই এক্সামে ভূগোল পরীক্ষার এটা এই ভূগোল পরীক্ষার প্রশ্নপত্র আমি নিশ্চিত যে এই ভিডিওটা যারা দেখছো তারা অবশ্যই পড়াশোনার প্রতি খুব সিরিয়াস এবং সারা বছর তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করেছো তোমাদের প্রাইভেট টিচাররা সমস্ত সাজেশন দিয়েছে এবং এই প্রশ্নগুলো তোমাদের পড়া হয়েছে আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি যদি তোমাদের টিচাররা যেসব সাজেশন দিয়েছে সেগুলো তো পড়েই ফেলেছো যদি না পড়ো সেগুলো আগে পড়ো কিন্তু পরীক্ষার আগের মুহূর্তে হলো আমার এই প্রশ্নটা তুমি দেখে যাও দেখো পুরো পরীক্ষার প্যাটার্নে আমি তোমাদের সেটটা দিয়েছি এই সেটটা যদি তুমি দেখে যেতে পারো নব্বইয়ের মধ্যে আমি তোমাদের কথা দিচ্ছি যদি তুমি সম্পূর্ণভাবে দেখে বুঝে যেতে পারো এবং আমি প্রত্যেকটা কথা তোমাদের বলে দেবো কি করে প্রশ্নের অ্যান্সার করবে কোন প্রশ্নটা ভিডিওটা একটু স্কিপ করবে না যদি সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং আমার কথা মনোযোগ সহকারে শোনো তাহলে তুমি নব্বইয়ের মধ্যে এই একটা মাত্র প্রশ্ন কমন করলেই তুমি একেবারে পঞ্চান্ন নম্বর কিন্তু পাবেই আবারও বলছি তুমি এই প্রশ্নটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আমি যে উত্তরগুলো বলবো কোন প্রশ্নের অদলে আর কোন প্রশ্ন হতে পারে সবগুলো আমি ভিডিওর প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করে দেবো সেই কথাগুলো যদি তুমি মেনে চলো এবং এই প্রশ্নটা যদি সময় দেয় যা হোক ভিডিওটা চার থেকে পাঁচ মিনিট যাই হোক পুরোটা দেখো শোনো তাহলে তুমি নব্বইয়ের মধ্যে পঞ্চান্ন নম্বর পাবেই পাবে কেউ তোমাকে আটকাতে পারবে না তো চলো বেশি কথা না বলে শুরু করছি আর একটা কথা বলে নিই আমি সময় মতো কিন্তু ভিডিও আপলোড করতে পারছি না কারণ তোমরা অনেকেই জানো আমার চ্যানেলটা কিন্তু অলরেডি মনিটাইজেশন কিন্তু তবু আমি প্রতিদিন ভিডিও সারি না এই কারণে কারণ আমি প্রথম থেকে বলছি ইউটিউব থেকে আমার ইনকাম করার কোনো উদ্দেশ্য নেই আমি আগে আমার ব্যাচটা কমপ্লিট করবো ব্যাচে যখনই কমপ্লিট হয়ে যাবে তারপর আমি ইউটিউবে তোমাদের জন্য প্রোভাইড করব হ্যাঁ ব্যাচে যা কিছু হচ্ছে সমস্ত কিছুই তোমাদের জন্য প্রোভাইড করছি কিন্তু কিন্তু সেটা টাইম সাপেক্ষ যেহেতু ব্যাস কমপ্লিট এবার চলে আসি তোমাদের জন্য তো এইখানে কি প্রথম প্রশ্ন দেখো তোমরা কিভাবে পড়বে চলো দে চলো ভিডিওটা স্টার্ট করা যাক দেখো আমি তোমাদের শর্টগুলো বলে দিচ্ছি অনেকের সুবিধার জন্য অনেকে কমেন্ট করো যে শর্টগুলো প্রশ্নের উত্তরগুলো পারছি না তখন সেগুলো দেখো আমি তোমাদের বলে দিচ্ছি প্রথমে বিভাগ ক অর্থাৎ এই নব্বই নম্বরের পরীক্ষা বিভাগ ক রকম তোমাদের কি অপশন চয়েস থাকবে এর মধ্যে তোমাদের উত্তর করতে হবে কিন্তু জগতে মোট গ্রহের সংখ্যা কিন্তু এগারোটি একটি বামুন গ্রহ হল এরিস তারপরে দেখো প্রতিটি এক ডিগ্রি অন্তর সমাক্ষ রাখার ব্যবধান এইগুলোর মধ্যে একশো এগারো দশমিক দুই কিমি তারপর দেখো কি বলছে দশ ডিগ্রি দ্রাগ্যমের পার্থক্যে সময়ের পার্থক্য কত হবে সময়ের পার্থক্য হবে এই যেমন করে দিয়ে আসে কি এক ডিগ্রি সমান সমান চার মিনিট তাহলে এইখানে কি চল্লিশ মিনিট হচ্ছে এই হিসাবে তোমরা করবে এই হিসাবটা তোমরা জানতে পারলে কিন্তু ভূগোলের অঙ্কটাও পারবে কি এক ডিগ্রি মানে চার মিনিট তাহলে এইখানে কত ডিগ্রি দশ ডিগ্রি বলছে তাহলে দশের সঙ্গে চার গুণ এইভাবে তোমাদের এই প্রশ্নটা না দিয়ে অন্য কিছু দিতে পারে কিন্তু তোমরা করবেই একইভাবে কীভাবে করবে যে এক ডিগ্রি মানে হচ্ছে চার মিনিট তাহলে দশ ডিগ্রি বা তোমাদের কুড়ি ডিগ্রি যাই দেখছি তোমরা এইভাবে কিন্তু প্রশ্নটা বের করবে দেখো করে গেছে প্রশ্ন তো যাই হোক আমি তোমাদের উত্তরটা বলে দিচ্ছি তোমরা মিলিয়ে নেও তারপর দেখো যে অঞ্চলে পৃথিবীর আবর্তনের গতিবেগ সব থেকে বেশি এটা নিরক্ষীয় অঞ্চল মালনাদ মালভূমি হলো একটি কি ব্যবচ্ছিন্ন মালভূমি তারপর যে অঞ্চলে পৃথিবীর সর্বাধিক মানুষ বসবাস করে তাকে বলে সমভূমি তারপর দেখো মৃত্তিকা সৃষ্টির প্রাথমিক পর্যায়ের সৃষ্টি হচ্ছে রেগলিত তারপরে চাপ একটি প্রাকৃতিক দুর্যোগ এইগুলোর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে অগ্ন হবে তারপরে দেখো কি বলছে বলছে উর্ধ্ব বায়ুমণ্ডলের ওজন স্তর যে ধরনের সম্পদ এটা কিন্তু একটা দেখো জাতীয় সম্পদ তারপরে দেখো পূর্ব ভারতের একটি জলবিদ্যুৎ কেন্দ্রের নাম এর মধ্যে যেটা অপশন হবে সেটা হচ্ছে যেটা হচ্ছে মাইথন কয়না এগুলো সবই আছে কিন্তু পূর্ব ভারত বলছে যেহেতু সেটা তোমরা কিন্তু কয়না করবে তো দেখো এই প্রশ্নগুলো কিন্তু তোমরা পড়বে এইভাবে তোমাদের আমি জানি আমি যেমন ব্যাচে প্রত্যেকটা শর্ট অর্থাৎ আমার ব্যাচে যেমন নোট করা ইতিহাস ভূগোলের শর্ট বট আলাদা আলাদা করে তোমাদেরও লিখিয়েছে সেগুলো তোমরা পড়বে বারবার বলি তোমরা টেক্সট বই পড়ার দিকে জোর দাও তোমাদের যার কাছে যে রাইটার আছে পুঙ্খানুপুঙ্খভাবে লাইন ভাগগুলো পড়ো তোমরা শর্ট সব কমন পাবে আমি বলি তোমরা মার্টিন অত মোটা বই পড়তে যেও না কারণ অনেকের ব্রেন্ট আছে খুব ভালো তারা পড়ছে ঠিক আছে কিন্তু যারা মিডিয়াম বা অল্প মানে তারা কিন্তু ওটা পড়লে কমন পাবে না কমন পাবে না এই কারণে তারা মনে রাখতে পারবে না প্রচুর প্রশ্ন সেই তুলনায় টেক্সট বইটায় যা আছে এনাফ এন্যাপ এ এটা পড়লেই তুমি কিন্তু কমন পাচ্ছ তারপর দেখো ভারতের একমাত্র যে রাজ্যটি উত্তর হিমালয় থেকে দক্ষিণ উপকূল পর্যন্ত বিস্তৃত সেটি হলে পশ্চিমবঙ্গ কলকাতা বিকল্প একটি বন্দরটির নাম হচ্ছে হলদিয়া ইংরেজি ম্যাপ শব্দটি উৎ উৎপত্তি হয়েছে কি ম্যাপা থেকে যেটা হচ্ছে একটি ল্যাটিন শব্দ এবার চলে আসো বিভাগ খ দেখো বিবাক খয় এরকমভাবে তোমাদের প্রশ্ন থাকবে সেইখানে সাতটি করতে হবে তো দেখো এই প্রশ্নটা না সম্পূর্ণ দেখবে কোনো কোনো স্কুলে পুরো হুব আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি কারণ আমি যে সাজেশনগুলো দিই কোনো না কোনো স্কুলে শুধু একটা স্কুল না দেখবে সেই সাজেশনটা হুবহু কোনো স্কুলে পুরো চলে আসে পুরো চলে আসে অনেক স্কুলে কিন্তু চলে আসে সেহেতু এই প্রশ্নটাও কোনো কোনো স্কুলে তো পুরো সম্পূর্ণ যেমন আছে তেমনটা চলে আসবে সেহেতু বলি পুরো ভিডিওটা ভালো করে শোনো উত্তরগুলো দেখে যাও যে স্কুলে পুরো কমন পড়ে যাবে তারা কিন্তু পুরো রাজায় রাজা নব্বই কিন্তু নব্বই পাচ্ছ আর যাদের পুরোপুরি হুবো আসবে না তাদের এইখান থেকে পড়লে তুমি সব প্রশ্নগুলো জেনে নাও কীভাবে কী করতে হবে সব কিছু আমি ভিডিওর মধ্যে বলে দিচ্ছি তুমি কিন্তু পঞ্চান্ন নম্বর পাবেই পাবে চোখ বুঝে দেখো এখানে জিপিএস এর পুরো নাম কী এর পুরোনাম হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম এবার কি তোমরা এর সঙ্গে পড়ে নেবে জিপিএসের দুটো ব্যবহার করে নেবে যে জিপিএস কোথায় কোনো দূরত্ব খুঁজতে তারপর কোনো স্থান খুঁজতে তারপর হচ্ছে এইসব কাজে লাগে গোয়েন্দা বিভাগের কাজে লাগে পৃথিবীর মেরু বেশ কত পৃথিবীর মেরু বেশ বারো হাজার সাতশো চোদ্দো কিমি কোনো কোনো বইতে তেরো বা পনেরো থাকে ওটা কোনো ম্যাটার না আর নিরক্ষীয় ব্যাসটা পড়ে নেবে বারো হাজার সাতশো সাতান্ন কিমি এবার পরীক্ষায় থাকে এই দুটোর মধ্যে পার্থক্য কত পার্থক্য তোমরা বিয়াল্লিশ বা তেতাল্লিশ যা খুশি লিখতে পারো কারণ এইখানে একটু উনিশ বিশ থাকে তো জন্য সেই হিসাবে কোন গ্রহকে লাল গ্রহ বলা এটা তোমরা সবাই জানো তারপর কোন দিনটি মকর সংক্রান্তি দেখো যেগুলো প্রশ্ন তোমরা ইজিলি পারো সেগুলো আমি বলছি না যেগুলো একটু কঠিন বা কনফিউশন সেগুলো বলে দিচ্ছি তারপরে দেখো ভূপৃষ্ঠের কোথায় কোনো ঋতু পরিবর্তন হয় না তোমরা সকলেই যেন নিরক্ষী অঞ্চল এটা তোমাদের লিখে আন্তর্জাতিক রেখার মান কত একশো আশি ডিগ্রি গিরিনী শহর উপর দিয়ে বিস্তৃত দ্রাগেমার যে দ্রাগেমা রেখা তার নাম কী তার নাম হচ্ছে লন্ডন তারপর হচ্ছে দেখো পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমি কোনটি গাঙ্গেও বদ্বীপ সমভূমি এই প্রশ্নগুলোর উত্তর যেগুলো কনফিউশন সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি আর বাকিগুলো অন্য স্থান পূরণ বলছে কোন প্রক্রিয়ায় পাথর বিয়েজিত এটা হচ্ছে কার্বনেশন হবে তারপর হচ্ছে বিস্তৃত এলাকা জুড়ে সবুজ অরণ্য যখন দিনের পর দিন জ্বলতে থাকে তাকে কি বলে তাকে হচ্ছে দাবানাল বলে তারপর ড্যাশ হলো একটি সহজলভ্য ও অদ্বিতীয় সম্পদ সেটা হচ্ছে সূর্য পশ্চিমবঙ্গের রাজধানীর নাম হচ্ছে কলকাতা ড্যাশকে ভারতের দুর্গাপুর ড্যাশকে ভারতের রুর বলা এটা দুর্গাপুর হবে সুন্দরবন অঞ্চলে ড্যাশ মাটি দেখা যায় এটা লবণাক্ত মাটি বা নুন যেটা লবণাক্ত লাগলেই ভালো হয় মানচিত্র ভূমিভাগের দূরত্বের অনুপাতকে বলা হয় ভগ্নাংশ সূচক স্কেল এরপরে তোমাদের থাকবে বাক্যটি শুদ্ধ হলে স এবং অশুদ্ধ হলে ও লিখবে ভারতের পুজিয়াম একটি সুপ্ত আগ্নেয়গিরি এটা স্ব তারপর হচ্ছে মৃত্তিকা ক্ষয়ের একটি পদ্ধতি হলো ধাপচা সেটাও স নেপালের রাজধানীর নাম কাঠমান্ডু এটা স পশ্চিমবঙ্গে পশ্চিমী ঝামেলা প্রবাহিত হয় শরৎ ঋতুতে তারপরে হচ্ছে কী বলছে শিলিগুড়িকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা এটাও ঠিক ক্ষোপ মিলনটা কুলটি কুলটির সঙ্গে ইস্পাত কেন্দ্র মৌজা মানচিত্রের সঙ্গে বৃহৎ স্কেল বায়ুপ্রবাহর সঙ্গে প্রবাহমান সম্পদ অযোধ্যা হচ্ছে পাহাড় দেখো আমি তোমাদের বারবার বলছি এই ভিডিওটা একটু স্ক্রিপ্ট করবে না সম্পূর্ণটা শোনো তোমারই কাজে লাগবে আমি তোমাদের কথা হচ্ছে শর্ট বট এবং ম্যাপ পয়েন্টিং যা আছে সবগুলো তুমি করে যাবে তুমি কিন্তু পঞ্চান্ন প্লাস চোখ বুঝে পাবেই পাবে শুধু আমার কথা না পরীক্ষার পরে তুমি মিলিয়ে নিও আর একটা কথা হ্যাঁ দেখো ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বারবার বলছি যদি ভিডিওগুলো ভালো লাগে তোমরা এই চ্যানেল থেকে কিছু উপকৃত পাও তাহলে তোমরা ভিডিওটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আমি সাবস্ক্রাইব করার কথা বলছি না কারণ যদি তুমি মনে হয় যে না সমস্ত কিছু আগে পরে কমন পেয়েছি চ্যানেলটা থেকে ইউনিক কিছু আমরা পাচ্ছি কাজে লাগছে তবেই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যদি মনে হয় না পাচ্ছি না তাহলে সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই আনসাবস্ক্রাইব করে তুমি বেরিয়ে যেতে পারো দেখো বিভাগ গ বিভাগ গয় কী আছে বিভাগ গয় আছে তিনের এক অভিজ্ঞতা গোলক কাকে বলে ধূমকেতু কী সুমেরু কুমেরু প্রবাকি প্রতিপাত স্থান কাকে বলে গ্রস্ত উপত্যকা কী নগ্নিভবন কাকে বলে তারপরে হচ্ছে ভূমিকম্প কাকে বলে বিপর্যয় ব্যবস্থাপনা বলতে কী বোঝে অপূর্ভব সম্পদ কাকে বলে তাল কি পশ্চিমবঙ্গের পাঠশিল্পের সমস্যা কি মানচিত্রকে কেন অঙ্কন করা হয় এবার বিভাগ গ দেখো বিভাগ গয়ের মধ্যে যান্ত্রিক ও রাসায়নিক আবহিকার মধ্যে পার্থক্য লাখো পরীক্ষা তোমাদের থাকবে হানড্রেড পার্সেন্ট আমি কমন দিচ্ছি তোমরা মিলিয়ে নিও এই ভিডিওটা তোমার আমার চ্যানেল সাবস্ক্রাইব করার দরকার নেই তুমি ভিডিওটা ডাউনলোড করে রাখো অ্যানুয়ালি পরীক্ষার মাত্র কয়েকদিন পরে আছে তুমি তখন প্রশ্নটা পাবে দেখবে তখন মিলিয়ে নিও ডিসেম্বর মাসে বিজ্ঞানীরা মেরু কুমেরু অভিযানে কেমন কেন যায় মহিভাবক ও গির্জনী আলোড়নের মধ্যে পার্থক্য লেখা থাকে এই দুটো পড়লে তুমি এইখান থেকে একটা কমন পাবে হান্ড্রেড পারসেন্ট তারপর দেখো ভূপৃষ্ঠে কোন স্থানের অবস্থান কিভাবে নির্ণয় করা যাবে দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে তুলনা বা পার্থক্য ভারতে বন্যা সৃষ্টির কারণ কি পশ্চিমবঙ্গের পর্যটন শিল্পের সমস্যাগুলো কি কী আকরিক লোহার গুরুত্ব দেখো এইগুলোর মধ্যে পড়লে তুমি দুটো কিন্তু কমন পাচ্ছ এবার চলে আসো দেখো উমোদ্যাগে উমোদ্যাগে কী আছে এইখান থেকে করতে হবে পাঁচ গুণ চার তার মানে বুঝতেই পারছো যে এইখান থেকে তোমাদের চারটে করতে হচ্ছে কী বলছে বলছে পৃথিবীর অভিজ্ঞতা গোলাকার আকৃতির সমর্থনে কয়েকটি প্রমাণ দাও তারপরে দেখবে অথবা দিয়ে কলকাতায় এত যখন এটা অঙ্ক তো তোমরা সাধারণত অঙ্ক তোমাদের টিচাররা শিখিয়েছ আর যদি সমস্যা হয় তাহলে আমি অঙ্কের একটা ভিডিও নিয়ে আসবো আর তোমাদের ভূগোলের যে মানচিত্র কোনটা কোনটা করতে হবে এর আগের পরীক্ষা মতো একটা ম্যাপের মধ্যে সব দিয়ে দেবো কারণ এই কারণে তাহলে তোমাদের বুঝতেও সুবিধা হবে আবার অনেকে সেটা স্ক্রিনশট নিয়ে বের করবে বের করে তার পড়তেও সুবিধা হবে সেই কারণে দিয়ে দেবো তোমরা শুধু জাস্ট ভিডিওটা দেখে এখন তোমরা প্র্যাকটিস করো তোমরা কি করবে এইখান থেকে যদি কারো পড়তে অসুবিধা হয় তোমরা এই প্রশ্নগুলো তোমাদের বইতে দাগিয়ে নাও বা তোমাদের টিচাররা যেসব নোট লিখেছে সেগুলো দাগিয়ে নাও দাগিয়ে নিয়ে তুমি পড়ো আশা করি তুমি দুদিন পর এই প্রশ্নগুলি সব কমপ্লিট হবে এবং তুমি কিন্তু একবারে চোখ বুঝে খুব ভালো নম্বর পাবেই মৃত্তিকা সংরক্ষণের উপায় তারপরে দেখো পাত সংস্থান তত্ত্বের আলোকে ভঙ্গিল পর্বতের গঠন বর্ণনা করো সম্পদের শ্রেণীবিভাগ প্রচলিত অপচলিত শক্তির মধ্যে তুলনা এটা তোমাদের পরীক্ষায় থাকছেই থাকছে পশ্চিমবঙ্গের জলবায়ুতে ঋতুচক্র এটাও পরীক্ষায় থাকছে পশ্চিমবঙ্গের চা শিল্পের উন্নতির কারণগুলি লেখো এবার চলে আসো দেখো ম্যাপ পয়েন্টিংয়ে কোন কোনগুলো করবে ম্যাপ পয়েন্টিংয়ে এইখানে দেখো কয়েকটা মাত্র নাম দিয়ে আসে এর মধ্যে দশটা তোমার করতে হচ্ছে তুমি যদি এই দশটা দেখে যাও তাহলে আমি তোমাদের বলছি এইখান থেকে তুমি চারটে কমন পাচ্ছ একেবারে আমি তোমাদের ম্যাপ যেটা নিয়ে আসবো তার মধ্যে সমস্ত কিছু থাকবে সেটা তোমরা ভালো করে প্র্যাকটিস করলে সমস্ত কিছু পেয়ে যাবে